হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো আমি বেশ ভালোই আছি, চলে এসেছি তোমার কাছে সকাল সকাল সকাল। এখন 10টা বাজে, তো আমি ব্লগটা স্টার্ট করলাম সকাল 10টা থেকে, তোমাদের কাছে চলে এসেছি। তোমরা ভালো থাকলে আমি ভালো আছি। তো দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো। ভাতটা বসিয়ে দিয়ে, আলু ভাতে ভাত বসিয়ে দিয়ে মাছ ধোয়া আরম্ভ করে দিলাম। মাছটাকে শাশুড়ি মা কেটে দিয়েছে, তারপরে আমি মাছটাকে ভালো করে একদম মানে ছুরিতে নিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিলাম। কারণ হচ্ছে এই মাছটার মধ্যে এতটাই যে পরিমাণে নোংরা থাকে, যদি না ধুয়ে নিই তাহলে মাছটা পরিষ্কার হবে না, না পরিষ্কার হলে খেতে ভালো লাগবে না। মাছটার মধ্যে আবার ডিমও হয়েছে, দেখতে পাচ্ছ। তার মধ্যে এই মাছটা ধুতে না ধুতে রেখে ধুয়ে রেখে দিয়ে আমি আবার নিয়ে নিলাম লোটে মাছ। লোটে মাছের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো, তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আর লোটে মাছটাকে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, রেখে রেখে দিলাম এক জায়গায়। আমি মাছটা আগে ওই মাছটাকে ভেজে নেবো, ট্যাংরা মাছটাকে ভেজে নেবো। তো আমি মাছটা ভাজা চাপিয়ে দেবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি রান্নাঘরের মধ্যে একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ হয়েছে আমি লাইটটা ধরাইনি। জানলার আলোটা যেটুখানি এসছে সেটুখানি দিয়ে আমি ব্লগটা করলাম। দেখো, আমি মাছটা মাখাচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ সব কিছু দিচ্ছি, দিয়ে মাছটা ভাজা চাপিয়ে দেবো। আর মানে কি বলবো, বুঝতে পারছি না যে আমাকে সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করতে হয়, যেহেতু সবাই খাওয়া দাওয়া করবে 10টার সময়, তাদের খিদে পেয়ে যায়। কারণ হয়েছে তাদের মানে খিদাটা বেশি, তার জন্য। তো তোমাদের যদি খিদা বেশি থাকে কমেন্টে বলো। তো আমি মাছ ছাড়া ভাত খাই না, তার জন্য এটাই আমাদের প্রবলেম। মাছ দু রকমের মাছ রেখে দিয়েছি, শাশুড়িমা কেটে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। মাছটাকে আমি ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে একদম দেখো কড়াইতে ধোয়া উঠে গেছে, যে মাছটা আমি ভাজা চাপিয়ে দিয়েছি। ভাজা করছে, এবার একটু ভয় ভয় করছে, যদি তেল একবার ছিটে আমার গায়ে পড়ে তাহলে আমাকে আর দেখতে হবে না। আমি খুব ভয় পাই ওই তেলে, তেলে মানে তেল যদি কড়াইতে দিলেই মানে ভয় পাই। যেমন হয়েছে এটা হয়েছে ট্যাংরা মাছ, কারণ হচ্ছে মাছটা কড়াইতে দিয়ে আমি ঢেকে রেখেছি যেন না ফুটে গায়ে পড়ে। কারণ আমি কালকে যখন মাছ ভাজতে গেছে তখন আমার চোখে এসে ফুটেছিলো ফুটে, এই জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছিল আমার সঙ্গে। আজকে আমি সেফটি নিয়ে এই মাছটা ভাজা করছি, তার জন্য মাছটা ভাজা চাপিয়ে একটু ঢেকে রেখেছি, আঁচটা হালকা করে দিয়ে আমি আবার মাছটাকে এখন দেখো তুলবো। মানে থালাটা ঢেকে রেখেছিলাম, থালাটা আমি তুলে দিচ্ছি, দেখো মাছটা দেখি ভাজা হয়েছে কিনা। মাছটা বেশি আমি ভাজা করবো না, অল্প ভাজা করবো, হালকা হালকা নর্মালি ভাজা, যেহেতু টাটকা মাছ হালকা নর্মাল ভাজা করলে মাছটা বেশি ভালো লাগবে। আমি পাতলা করে ঝোল করবো, তার জন্য মাছটা টাটকা একদমই, দেখো গোটা গোটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা আমার প্রায় হয়ে এসেছে, হতে 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 না হতে মানে আমি তো ভয় ভয় করে আমি মাছটাকে এই করছি। তো এদিকে আবার অয়নবাবু ভাত খাবে, তার জন্য তাকে দুটো ভাত দিয়ে দিলাম, আলু আলু মেখে তাকে কটা ভাত দিয়ে দিলাম, খেয়ে নেবে। ও 10টার সময় যেহেতু খেতে পেয়েছে, ওই স্কুলে গিয়েছিলো খিচুড়ি স্কুলে, সেখান থেকে এসে বলছে আমাকে ভাত দাও, তাই আমি কটা ভাত দিয়ে দিয়েছি, অল্প করে একটু পেঁয়াজ দিয়েও, পেঁয়াজ ভালোবাসে। তার জন্য আর আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলুটা দিয়ে দিয়েছি কড়াইটা। তো দেখতে পাচ্ছো আবার নিয়ে নিয়েছি লোটে মাছ। লোটে মাছটাকে থালার মধ্যে নিয়ে আমি এদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা এদিকে বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে দেখো পাতলা করে ঝোল করবো, তার জন্য এদিকে লোটে মাছটা আমি ভেজে লোটে মাছটাকে আমি মাখাবো ভালো করে। সব রকম মশলা দিলাম, লঙ্কা জিরে আদা গরম মশলা মানে সব কিছু দিলাম, কাঁচা তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে পেস্ট রেখে দিলাম, আর ঝোলটা আমার যেই ফুটে উঠেছে তেমনি আমি মাছটা দিয়ে দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর, টেস্টি কালার, মজাদার কালার এসছে। তোমাদের যদি দেখে ভালো লাগে খেতে,
খেতে মন চায় তাহলে চলে এসো আমার বাড়ি, আমি তোমাদের রান্না করে খাবো মজাদার মজাদার রান্না। তো আমি ঘরোয়া রান্না যেহেতু তুলে ধরলাম, তোমরা যদি দেখে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।